প্রশ্ন, নাপাক জামা কাপড় পরে কেউ বিছানায় বসলে বিছানা কি নাপাক হবে? উত্তর, কাপড় যদি শুকনা থাকে তাহলে নাপাক হবে না, আর কাপড় যদি ভিজা থাকে, আপনার ভিজার প্রভাব ওই বিছানায়ও পড়েছে, তাহলে বিছানা নাপাক হবে। প্রশ্ন, ওজুর মাধ্যমে কি চোখের গুণা ঝরে যায়? উত্তর, ছবিরা চোখের গুণা ঝরে যায়। প্রশ্ন, নাজায়েজ কিছু দেখে সম্ভাব জাগ্রত হলে কি ওজুর কোনো ক্ষতি হয়? এক্ষেত্রে পুনরায় উজু করা উত্তম? উত্তর, যদি মনি মজি কিংবা ওদি ইত্যাদি প্রস্তাবের রাস্তা দিয়ে বের হয় তাহলে উজু ভেঙে যাবে, বের না হলে উজু ভাঙবে না। প্রশ্ন, রোগ ও বিপদ মুক্তির জন্য লা হাওলা ওয়া লা কুওয়াতা আমলটি কিভাবে করা যায়? রোগ এবং বিপদ আপদ মুক্তির জন্য মূল আমল হইল আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনে চলা। প্রশ্ন, মুখে উচ্চারণ না করে মনে মনে গুনগুন করে কোরআন পড়লে কি সওয়াব হবে? উত্তর, নিস্কানে শুনলে এটাকে তেলাওয়াত বলা হয়, নিস্কানে না শুনলে এটা তেলাওয়াত নয়, গুনাহ হবে না, কিছু সওয়াব হবে, তবে তেলাওয়াতের সওয়াব হবে না, গুনগুন করে যদি পড়ি, নিস্কানে যদি না শুনি। প্রশ্ন, বাসা বাড়িতে স্বামী স্ত্রী একাকী জমা করা বৈধ কিনা? বৈধ হলে এর জন্য নির্ধারিত কোনো পদ্ধতি আছে কিনা? উত্তর, স্বামী স্ত্রী একসাথে জমাতে নামাজ পড়া বৈধ। এর পদ্ধতি হইল, স্ত্রী স্বামীর বরাবর পিছনে দাঁড়াবে, পাশে দাঁড়াবে না, বরাবর পিছনে দাঁড়াবে। যদি পিছনে দাঁড়ানোর সুযোগ না থাকে তাহলে পাশে দাঁড়াইতে পারবে, তবে দুইজনের মধ্যখানে এই পরিমাণ জায়গা ফাঁক রাখতে হবে যেই ফাঁকে অন্তত আরো একজন মানুষ দাঁড়াইতে পারে, তাহলে নামাজ হবে। আর ফাঁক রাখলাম না, দুজন বরাবর দাঁড়াইলাম, কারণ আমার হবে না। হ্যাঁ, যদি স্ত্রী একটু পিছিয়ে দাঁড়ায়, স্বামী একটু আগে দাঁড়ায়, তাহলে নামাজ হয়ে যাবে, তবে এটা অনুত্তম হবে। প্রশ্ন, আমার উপর আমার স্ত্রীর মোহরের প্রায় 100,000 টাকা বাকি রয়েছে, এমত অবস্থা জাকাত আদায়ের সময় উক্ত টাকা ঋণ হিসাবে বাদ দেয়া বিয়োগ করা হবে নাকি উক্ত টাকারও জাকাত দিতে হবে? উত্তর, যদি এ জাকাতটা মোহরে মুআজ্জাল হয়, বাকির হয়, এবং স্ত্রী আপনার কাছে এখন চাইতেছে না, তাহলে এই মোহরের টাকা আপনার জাকাতের জন্য প্রতিবন্ধক হবে না, এটা বাদ দিবেন না, এটা সহকারে জাকাত দিতে হবে। প্রশ্ন, শুনেছি কোরআন হাদিসে বর্ণিত আরবে দোয়াগুলো অর্থ না বুঝে মোনাজাত বলার দ্বারা দোয়ার ফায়দা না হয়ে জিকিরের ফায়দা হয়, বিষয়টা কতটুকু সঠিক বুঝিয়ে বলে উপকৃত হব? উত্তর, বিষয়টি সঠিক নয়, আমি এটিরূপ তো জানি এটা দোয়া, এটিরূপ জেনে যদি আমি দোয়াগুলো করি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দোয়া হিসাবে কবুল করে নেবেন। প্রশ্ন, মহিলারা পর্দার সাথে কবরস্থান গিয়ে কবর জায়রাত করা বৈধ কিনা? উত্তর, যুবতীদের জন্য বৈধ নয়, আর যারা বৃদ্ধ হয়ে গেছে 55 বছরের বেশি বয়স এদের জন্য বৈধ থাকলেও না দেওয়া ভালো। প্রশ্ন, ফরজ নামাজ আদায়ের পর এর সব মৃত ব্যক্তির জন্য বক্সানো বৈধ কিনা? উত্তর, বৈধ, তবে নফল নামাজ পড়ে বক্সানো উত্তম। প্রশ্ন, আমার স্বামী তাফসিরে আসতে দিতে চায় না, আসতে রাগারাগি করে, এক্ষেত্রে আমার করণীয় কি? উত্তর, স্বামীকে বুঝিয়ে আসার চেষ্টা করবেন, নারাজ করে আসবেন না। প্রশ্ন, মদ দিয়ে তাহানি করা জায়েজ আছে কিনা? উত্তর, জায়েজ আছে, তবে তাহানিকে রাষ্ট্রনিয়মূলক খেজুর চাবিয়ে ওটার রস বাচ্চার মুখে দেয়। প্রশ্ন, আল্লাহ পাক আমাকে একটি কন্যা সন্তান দান করেছেন, তার নাম হিসাবে দুইটি নাম নির্বাচন করেছি, আমাতুল্লাহ আয়েশা, আমাতুল্লাহ রহমান, এখন কোন নামটি রাখলে বেশি সুন্দর হবে? উত্তর, আমাতুল্লাহ আয়েশা বেশি সুন্দর হবে। প্রশ্ন, চোখ যদি কোনো বাচ্চার বাঁকা থাকে সেই চোখ ভালো করার কি কোনো দোয়া বা আমল আছে? উত্তর, আমার জানা নেই। প্রশ্ন, ওযু করার পর যদি কোনো মহিলা বা পুরুষের কাপড় হাঁটুর উপর উঠে যায় সেক্ষেত্রে কি ওযু ভেঙে যাবে? উত্তর, জিনা ওযু ভাঙবে না। প্রশ্ন, আমার ভাই এবং বোনের স্বামী কিস্তি লোন নিয়ে বিদেশে গিয়েছে, আমার ভাই সেখানে একটা চাকরি করছে আর বোনের স্বামী সেই টাকা দিয়ে ব্যবসা করছে,
তাহলে কি আমি যদি তাদের দেয়া কিছু নেই অথবা তাদের বাসায় গিয়ে খাই, সেটা কি হালাল হবে না হারাম? উত্তর, সেটা হালাল হবে, কারণ তারা তো সুদ দিচ্ছে নিচ্ছে না। সুদ দেয়া মারাত্মকতম গুনাহে তারা গুনাগার হবে, বাকি আপনি খেলে এই খাওয়াটা হারাম হবে না। প্রশ্ন, ব্যাংকের ফ্রন্ট ডেস্ক এর চাকরি করা কি জায়েজ হবে? যেখানে কাজ হল কাস্টমারকে তথ্য দেয়া, কাগজ সামলানো, অন্যান্য সিরিয়ালের কাজ, এটি সুদ সম্পর্কিত সরাসরি কাজ নয়। আমি টাকা দিচ্ছি না নিচ্ছি না, কাগজে সাইন দিচ্ছি না, আমার পরিবার চালানো জরুরি এবং বাসার অবস্থাও খারাপ, এই অবস্থায় চাকরিটা করা জায়েজ হবে কি? উত্তর, আপনার কাজ যদিও সরাসরি সুদের সাথে যুক্ত নয়, কিন্তু সুদের সহযোগিতা হচ্ছে এর মাধ্যমে। এক, দুই নম্বর, আপনার বেতন দেয়া হচ্ছে ব্যাংকের সুদ থেকে, তো চাকরি যদি বৈধ হয় বেতন যেহেতু সুদ থেকে দিচ্ছে তা ওইটা হারামি থেকে যাবে। প্রশ্ন, তিরিশ রমজানের প্রতিদিন মসজিদে ইফতার বা খাবার তৈরি করে দেয়ার, শারীরিকভাবে অসুস্থ হয়ে যদি প্রত্যহিক আমলে বিঘ্ন ঘটে, সেক্ষেত্রে কি করণীয়? উত্তর, মসজিদে প্রতিদিন ইফতারি পাঠানো ফরজ ওয়াজিব নয়, যে সমস্ত আমলগুলো ফরজ ওয়াজিব ওগুলো ঠিক রেখে যদি পারেন ভালো কথা, না পারলে এগুলো করার দরকার নেই। প্রশ্ন, স্ত্রীর সন্তানদের খোর পোষের ক্ষেত্রে না ভরণ পোষণের ক্ষেত্রে স্কুল কলেজের বেতন ও যাতায়াত সহ স্ত্রীর ভরণ পোষণের সম্পূর্ণ আদায় না করে আংশিক করা হলে ইসলামের কি হুকুম আছে? যদি স্বামীর আয় 50,000 টাকার বেশি হয়? উত্তর, ছেলে যদি বালেগ হয়ে যায় তখন তার খোর পোষের দায়িত্ব পিতামাতার উপরে থাকে না। হ্যাঁ, যদি সে দিনই কাজে ব্যস্ত থাকে অথবা দিনই শিক্ষা অর্জন করতে থাকে তখন আবার পিতামাতার উপরে তার খোরপোষের দায়িত্ব বর্তায়, অন্য কোনো কাজে গেলে এই দায়িত্ব বর্তাবে না। আর মেয়ে বিয়ে দেওয়া পর্যন্ত পিতামাতার উপরে দায়িত্ব বর্তায়, আর এই দায়িত্বগুলো ছেলে হোক আর মেয়ে হোক সম্পূর্ণ স্বামীর স্ত্রীর নয়। প্রশ্ন, আমার বয়স 42, স্কুল মাদ্রাসায় সঠিক বা পূর্ণ পর্দার সাথে চাকরি করা যাবে কি? দয়া করে জানাবেন। যদি বাস্তবে চাকরি ছাড়া আপনার জীবিকার কোনো ব্যবস্থা না থাকে, আপনার স্বামী নেই, পিতামাতা নেই, ভাই নেই, চলার কোনো ব্যবস্থা নেই, তাহলে পারবেন। আর না হয় আপনার খরপোষের দায়িত্ব স্বামী থাকলে স্বামীর, না থাকলে ছেলের, না হয় পিতার, না হয় সরকারের, নিজে চাকরি করে করতে হবে, এটা আবশ্যক নয়। হ্যাঁ, যদি যাদের দায়িত্ব এরা নেই অথবা এরা আদায় করে না তখন পর্দা সহকারে চাকরি করা এটা জায়েজ হবে। প্রশ্ন, মহিলাদের মাসের বিশেষ সময়ে আল্লাহ তাআলা নামাজ রোজা ও অন্য ইবাদতের ছাড় দিয়েছেন, কিন্তু পরিবারের পুরুষ সদস্যদের শারীরিক বা মানসিক চাপ দেয়া ও মহিলাদের ক্ষেত্রে কি করণীয় ও পুরুষের কি কর্তব্য, দয়া করে জানাবেন। এই সম্পর্কে একটি কিতাব আছে তোহফায়ে খাওয়াতিন এবং স্বামী স্ত্রীর হক, হুকুকুল জাওজাইন, স্বামী স্ত্রীর হক, এই কিতাবগুলো খরিদ করে পড়বেন। প্রশ্ন, ইস্তেখারা দোয়া শুয়ে না বসে হাত না তুলে পড়া লাগবে কিনা? ইস্তেখারা দোয়া শুয়ে পড়লে হবে, বসে পড়লে হবে, হাত তোলা লাগবে না। প্রশ্ন, ইস্তেখারা করে না পাক বিছানায় শুইলে কি ফল পশু হবে? যেনা পাক বিছানা শোয়ার নিয়ম। প্রশ্ন, যে কখনো কোনো স্বপ্নই দেখে না সে ইস্তেখারার ফয়সালা কিভাবে বুঝবে? উত্তর, এখানে আমাদের একটি মারাত্মক ভুল ধারণা, আমরা মনে করি ইস্তেখারা করলে স্বপ্নে দেখতে হবে, স্বপ্নে দেখার কথা হাদিসে নেই। ইস্তেখারার পর আপনার মন কি খায় দেয় ওর উপর আমল করবেন, স্বপ্নে দেখা জরুরি নয়। প্রশ্ন, গুনাহ ছাড়া ও একাকিত্ব এখতিয়ার করার জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা আসান করুন। প্রশ্ন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার সহিত দীর্ঘ বরকতময় নেক হায়াত দান করুন, আমিন। আমার স্ত্রী কন্যাদের 6.5 ভরি স্বর্ণ এবং 25 ভরি রূপা আছে, এখন আমার প্রশ্ন হল তাহলে কি আমার জাকাত দিতে হবে? আপনি যেগুলোর মালিক এগুলো জাকাত আপনি দিবেন, আর যেগুলোর মালিক আপনার ছেলে মেয়ে এগুলো জাকাত ওরা দিবে যদি বালেগ এবং প্রাপ্তবয়স্ক হয়, না বালেগ হলে এদের সম্পদের উপরে জাকাত আসে না। প্রশ্ন, আমার বোনের ক্যাশ টাকা আছে 1 লক্ষ এবং 3 ভরি স্বর্ণ রয়েছে, এখন আমার প্রশ্ন হল আমার কি স্বর্ণের জাকাত আদায় করতে হবে? স্বর্ণেরও আদায় করতে হবে, সাথে 3 লক্ষ টাকারও আদায় করতে হবে।
প্রশ্ন আমার কাছে নয় ভরি সোনা আছে, লোকমুখে শুনি যে 7.5 ভরি কম সোনা থাকলে জাকাত আদায় করতে হবে না, 7.5 ভরির বেশি হলে আদায় করতে হয়। তাহলে এখন আমার প্রশ্ন হল, আমি আমার জাকাতের পরিমাণ কিভাবে নির্ণয় করব, বিস্তারিত জানালে উপকৃত হতাম। উত্তর, এই মশলাটি একটি ভুল ধারণা। 7.5 ভরির উপরে হলে দিতে হবে, নিচে হলে দিতে হবে না, এটা ভুল ধারণা। এটা হবে শুধু ওই সময় যে আপনার কাছে স্বর্ণ ব্যতীত রূপা নেই, নগদ ক্যাশ নেই, ব্যবসার মাল নেই, তখন 7.5 ভরি হওয়া শর্ত। যদি স্বর্ণের সাথে ব্যবসার মাল থাকে, নগদ ক্যাশ থাকে কিংবা রূপা থাকে, এখন 7.5 ভরি হওয়া শর্ত নয়। এখন 52.5 তোলা রূপার মূল্য পরিমাণ হয়ে গেলে জাকাত ফরজ হয়ে যাবে। প্রশ্ন, হযরত গাঙ্গুহি ও নানুতুবি রাহেমাহুমাল্লাহ এই হযরত দয়ের থেকে একটি কার্যকরী আমল প্রমাণিত হয়, সেটা হল তারা প্রশ্ন, শরীর থেকে রক্ত বের হয়ে গড়িয়ে পড়লে রোজা নষ্ট হয়ে যাবে? উত্তর, জিনা নষ্ট হবে না। প্রশ্ন, এই বছর রোজার ফেদিয়া কত? 1.25 কেজি গম কিংবা আটার যে মূল্য হয় এটা হলো রোজার ফেদিয়া। বাজার থেকে জেনে নেবেন 1.25 কেজি আটা কিংবা গমের মূল্য কত, ওইটা রোজার ফেদিয়া হবে। আজকে তো ইনশাআল্লাহ এসার পরে শবে বরাত সম্পর্কে বয়ান হবে, এখন আমরা নামাজের প্রস্তুতি নিব। শবে বরাত সম্পর্কে করণীয় কি বর্জনীয় কি এটা জানতে হলে বেটে কিতাব আছে, কিতাব সংগ্রহ করে পড়ে নেই, এবং সাথে আরেকটি গুরুত্বপূর্ণ পত্রিকা আছে আর নাসিহা মানে উপদেশ, বড় গুরুত্বপূর্ণ লেখা এর মধ্যে আছে, সংগ্রহে রাখি, পড়ার চেষ্টা করি, ইনশাআল্লাহ উপকৃত হবেন। মা বোনদের কাছেও হয়তো পাঠানো হয়েছে, তারপরে চেয়ে সংগ্রহ করে পড়বেন, আশা করি উপকৃত হবেন।